বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ই লার্নিং কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠের বিষয় তোমাদের পাঠ্যবইয়ের কবিতা অংশের 27তম কবিতাটি। কবিতাটির নাম আমার পরিচয়। এই কবিতাটি লিখেছেন সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক তার আমার পরিচয় এই কবিতাটির মাধ্যমে বাংলাদেশের অতীত ঐতিহ্যকে কেন্দ্র করে তার যে আত্মপরিচয়, তার যে বেড়ে ওঠা, সেই বিষয়টি এই কবিতার মাধ্যমে বোঝাতে চেয়েছেন। আমরা যখন কবিতাটি পাঠ করব তখন এই বিষয়গুলো আরও স্পষ্টভাবে জেনে নেব। প্রিয় শিক্ষার্থীরা, কবিতাটি পাঠের পূর্বে আজকের এই ক্লাসটি করে আমরা যে বিষয়গুলো শিখতে পারবো, অর্থাৎ শিখন ফলটি আমরা এখন দেখে নেব। আজকের এই ক্লাসটি করে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে তার মধ্যে এক নম্বর হচ্ছে কবি পরিচিতি বলতে পারবে, দুই নম্বরে রয়েছে কবিতার বিভিন্ন অংশের মর্মার্থ বুঝে প্রশ্নের উত্তর লিখতে পারবে, তিন নম্বরে বাংলা ভাষা সমৃদ্ধির পেছনে যাদের অবদান রয়েছে তা বলতে পারবে, চার নম্বরে রয়েছে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে মহান ব্যক্তিদের ভূমিকা লিখতে পারবে, এবং সর্বশেষ যে বিষয়টি রয়েছে পাঁচ নম্বর, সেটি হচ্ছে কবিতার অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে। তাহলে এই ছিল মোটামুটিভাবে শিখন ফল, আমরা দেখে নিলাম। এখন আমরা সৈয়দ শামসুল হকের যে পরিচয় রয়েছে, সাহিত্যিক পরিচয়, জন্ম পরিচয় এবং তার কিছু গ্রন্থ, এ সকল বিষয়গুলো জেনে নেব। সৈয়দ শামসুল হক জন্মগ্রহণ করেন 1935 সালের কুড়িগ্রাম শহরে। তিনি প্রথম জীবনে পেশায় ছিলেন সাংবাদিক। তিনি বিভিন্ন পদক পুরস্কার পেয়েছেন, যার মধ্যে রয়েছে 21শে পদক, বাংলা একাডেমি পদক প্রভৃতি। তার কিছু বই রয়েছে, বইগুলো আমরা এখন জেনে নেব। একদা এক রাজ্যে, শীত বিকেল, রক্ত গোলাপ ইত্যাদি তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ। তার একটি বহুল পরিচিত এবং খুবই গুরুত্বপূর্ণ নাটক হচ্ছে যে পায়ের আওয়াজ পাওয়া যায়, মুক্তিযুদ্ধভিত্তিক নাটক এটি। তিনি মৃত্যুবরণ করেন 2016 সালে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সৈয়দ শামসুল হকের সংক্ষিপ্ত পরিচয় জেনে নিলাম। এই বিষয়গুলো তোমাদেরকে মনে রাখতে হবে, কেননা এখান থেকেও, অর্থাৎ কবি পরিচিতি থেকেও অনেক সময় পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা কবিতাটি আবৃত্তি করব এবং আবৃত্তির পরবর্তী সময়ে আমরা বুঝতে চেষ্টা করব এই কবিতাটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন। আমরা এখন কবিতাটি আবৃত্তি করে দেখব যে কবিতার ভিতরে কি বলা হচ্ছে। আমার পরিচয়, সৈয়দ শামসুল হক। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলোপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলি মাটির কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদী শুধাই আমাকে, কোথা থেকে তুমি এলে। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সৌদাগরের ডিঙ্গার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধবিহার থেকে,
এসেছি বাঙালি জোড়া বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। আমি তো এসেছি সার্বভৌম বারো ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে। এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার পদচিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে। তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই, সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে নাই, একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কবিতাটি পড়ে দেখলাম এই কবিতার ভেতরে কবি নিজের যে অস্তিত্ব সেই অস্তিত্বকে খুঁজে বের করতে চেষ্টা করেছেন বাঙালি জাতির অতীত ঐতিহ্যকে কেন্দ্র করে। এ পর্যায়ে আমরা এই কবিতার ভেতরে কবি শামসুল হক যে শব্দার্থগুলো ব্যবহার করেছেন সেই শব্দার্থের অর্থগুলো জেনে নেব এবং সেই সাথে সাথে কিছু ঐতিহাসিক নিদর্শনের নাম তিনি উল্লেখ করেছেন সেই বিষয়গুলো জেনে নেব। প্রথম যে শব্দার্থটি রয়েছে আলপথ, জমির সীমানা পথ। যদি তোমরা কখনো গ্রামে গিয়ে দেখে থাকো তাহলে দেখবে যে বিভিন্ন জমিকে আলাদাভাবে বাছাই করার জন্য একটি জমিকে বা একটি জমি থেকে অপর জমিগুলোকে আলাদা করার জন্যে সুন্দরভাবে মাঝখান দিয়ে জমির মাঝখান দিয়ে সুন্দরভাবে রাস্তা তৈরি করে দেওয়া হয়, এটাকে বলে আলপথ বা জমির সীমানা পথ। এরপরে রয়েছে চর্যা পথ, বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন, অর্থাৎ বাংলা ভাষায় যে সাহিত্য রচনা হয়েছে সেটি কবে প্রথম হয়েছে তা আমরা বুঝতে পারি এই চর্যা পদের মাধ্যমে। ডিঙার বহর, এটি আসলে কবি বোঝাতে চেয়েছেন যে মঙ্গল কাব্যে চাঁদ সওদাগরের বাণিজ্যের কথা আছে, কবি আমাদের ব্যবসা বাণিজ্যের ঐতিহ্য বোঝাতে এই লোককাহিনীর আশ্রয় গ্রহণ করেছেন। মধ্যযুগের এই অমূল্য সৃষ্টি মঙ্গল কাব্য, এই কাব্যেই কিন্তু চাঁদ সওদাগরের বাণিজ্যের কথা বলা রয়েছে। এরপরে রয়েছে বিদ্রোহী কৈবর্ত বা কৈবর্ত বিদ্রোহ, একাদশ শতক থেকে মহিপালের বিরুদ্ধে অনন্ত সামন্ত চক্র মিলিত হয়ে যে বিদ্রোহ করেছিল সেটাকে বলা হয়
কৈবর্ত বিদ্রোহ। এই কৈবর্ত বিদ্রোহের মাধ্যমে কিন্তু বাঙালি যে একটা বীরের জাতি সেটি প্রকাশ পায়। পাল যুগ 750 খ্রিস্টাব্দে গোপালের রাজ্য শাসনের মধ্য দিয়ে বাংলার পাল যুগের সূচনা হয়। এই পাল যুগেই কিন্তু ব্যাপক শিল্পকলার বা চিত্রকলার প্রসার ঘটেছিল এবং সেই থেকেই অর্থাৎ এই পাল যুগ থেকেই কিন্তু বর্তমান সময়ে চিত্রকলার মাধ্যমে এই সার্বজনীন যে কারুশিল্প বা চিত্রশিল্প এই শাখাটি প্রসারিত হতে থাকে। এরপরে রয়েছে পাহাড়পুরের বৌদ্ধবিহার। বর্তমান নওগাঁ জেলার বদলগাছি থানার পাহাড়পুর গ্রামে এই প্রাচীন বিহারটি অবস্থিত। এরপরে রয়েছে বরেন্দ্রভূমে সোনা মসজিদ। বরেন্দ্রভূমে সোনা মসজিদ বলতে চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত ছোট্ট সোনা মসজিদকে বোঝানো হয়েছে। অত্যন্ত সুন্দর কারুকার্যের মাধ্যমে এই সোনা মসজিদটি গড়ে তোলা হয়েছিল। দেওল, দেওল মানে দেবালয়। এরপরে রয়েছে সার্বভৌম বারো ভূঁইয়া। বাংলায় পাঠান কররানী বংশের রাজত্ব দুর্বল হয়ে পড়লে খুলনা, বরিশাল, সোনারগাঁও, ময়মনসিংহ ও শ্রীহাট্টে স্বাধীন জমিদারদের উত্থান ঘটে। 1975 সালে মোগল সম্রাট আকবর বাংলা জয় করার পর এই স্বাধীন জমিদারগণ ঈশাখার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে মোগল শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ইতিহাসে এরাই বারো ভূঁইয়া নামে পরিচিত, অর্থাৎ 12 জন রাজা স্বাধীন রাজ্য নিয়ে গড়ে উঠেছিল সেই সময়ে। কমলার দিঘি, ময়মনসিংহ গীতিকার একটি পালা বলা হয় কমলার দিঘি, মহুয়া পালা। ময়মনসিংহ গীতিকার একটি পালাকে বলা হয় মহুয়া পালা এবং কমলার দিঘি ঠিক একই রকম। এবারে আমরা জানবো তিতুমির সম্পর্কে। 24 পরগনা জেলার মাদারীপুর জেলায় 1782 সালে মীর নিসার আলী ওরফে তিতুমির জন্মগ্রহণ করেন। তিনি জমিদারদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, সেই সাথে সংগ্রাম করেছেন ব্রিটিশদের বিরুদ্ধেও। ব্রিটিশ বিরোধী আন্দোলনে শহীদ তিতুমিরের ভূমিকা অপরিসীম। তিনি বারাসাতে বাঁশের কেল্লা নির্মাণ করেন শুধুমাত্র এই ব্রিটিশদেরকে প্রতিহত করার জন্য এবং সেখানে বাঙালি সৈনিকদেরকে নিয়ে তিনি প্রশিক্ষণ দেন এবং এই প্রশিক্ষণকে কেন্দ্র করে ব্রিটিশদের সাথে তিতুমিরের যুদ্ধ হয় এবং এই যুদ্ধে তিতুমির মৃত্যুবরণ করেন। ক্ষুদিরাম, ক্ষুদিরাম বসু মেদিনীপুর জেলার মৌবনী গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। হাজি শরীয়তুল্লাহ, হাজি শরীয়তুল্লাহ মাদারীপুর জেলার শিবচর থানার সামাইন গ্রামে জন্মগ্রহণ করেন। বিদেশি শাসন শোষণ, জমিদার জোরদার ও মহাজনদের অত্যাচার থেকে মানুষকে মুক্ত করার জন্য তিনি আন্দোলন করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি শহীদ তিতুমির, ক্ষুদিরাম, হাজি শরীয়তুল্লাহ এরা হচ্ছে যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা কতগুলো ছবি রয়েছে এখানে, এই ছবিগুলো অনুসারে কবিতার চরণগুলো মিলিয়ে নিব। এর ফলে তোমাদের ক্ষেত্রে চরণগুলো মনে রাখা খুব সহজ হবে, অর্থাৎ ছবির সাহায্যে যদি তোমরা চরণগুলো মনে রাখতে পারো সেক্ষেত্রে খুব ভালো হয়। প্রথম যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে পাহাড়পুর বৌদ্ধবিহার। এই পাহাড়পুর বৌদ্ধবিহারকে নিয়ে কবি যে চরণটি রচনা করেছেন সেটি হচ্ছে যে এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধবিহার থেকে। এরপরে রয়েছে সোনা মসজিদ। সোনা মসজিদ নিয়ে কবি যে চরণটি রচনা করেছেন সেটি হচ্ছে যে এসেছি বাঙালি বরেন্দ্রভূমে সোনা মসজিদ থেকে। তারপরে কমলার দিঘি, মহুয়া পালা নিয়ে
কবি যে এই চরণটি রচনা করেছেন সেটি হচ্ছে যে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়া পালা থেকে। তারপরে শহীদ তিতুমীরকে নিয়ে তিনি যেই চরণটি রচনা করেছেন সেটি হচ্ছে, আমি তো এসেছি তিতুমীর আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে। গীতাঞ্জলি এবং অগ্নিবীণা দুইটি অত্যন্ত চমৎকার কাব্যগ্রন্থ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। তারপরে রয়েছে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে। তারপরে সর্বশেষ যে চরণটি রয়েছে সেটি হচ্ছে যে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে। এখানে একটি বিষয় তোমাদেরকে বলে নিই, গীতাঞ্জলি এটি মূলত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কাব্যগ্রন্থ, আর অগ্নিবীণা হচ্ছে যে কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই অংশে আমরা দেখতে পাচ্ছি যে সৈয়দ শামসুল হক রবীন্দ্রনাথের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ তুলে ধরেছেন, সেই সাথে সাথে আমাদের বিদ্রোহী কবি নজরুল ইসলামেরও কিন্তু অগ্নিবীণা কাব্যগ্রন্থটি আমাদের সামনে তুলে ধরেছেন বা আমাদের কাছে পরিচয় করিয়ে দিয়েছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অংশে আমরা ছবি দেখে এই চরণগুলো মনে রাখার চেষ্টা করব, কারণ এই চরণগুলোর মাধ্যমে তিনি বাংলাদেশের অতীত ঐতিহ্যের একটি পরিচয় এই কবিতার মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করেছেন। এ পর্যায়ে তোমাদের জন্য কিছু প্রশ্ন রয়েছে, এবং কবিতার আলোকে কি ধরনের প্রশ্ন হতে পারে সে সম্পর্কে এই পাঠগুলোতে আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। প্রথমেই যে দুইটি প্রশ্ন রয়েছে এখানে আমরা দেখে নেব। প্রথম প্রশ্নটি, কোথা থেকে তুমি এলে, প্রশ্নটি কে কাকে করেছে। 2 নম্বরে বলা হচ্ছে, কবি যে সব জায়গা থেকে এই বাংলায় এসেছেন তার উল্লেখ করো। তাহলে আমরা যেহেতু কবিতাটি পড়েছি সেহেতু অবশ্যই এই দুইটি প্রশ্নের উত্তর করতে পারবো। এরপরে রয়েছে জোড়াই কাজ, এই কাজটি বা এই প্রশ্নগুলোর উত্তর তুমি তোমার সহপাঠীর সাহায্য নিয়ে করতে পারো। প্রথম প্রশ্নটি রয়েছে, ক্ষুদিরামের পরিচয় লেখো। 2 নম্বরে রয়েছে, আমি তো এসেছি কমলার দিকে মহুয়া পালা থেকে, কথাটি দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন। প্রথম প্রশ্নটি, ক্ষুদিরাম হচ্ছে যে একজন নেতা ব্রিটিশ বিরোধী আন্দোলনে যার ভূমিকা অপরিসীম এবং তার জন্ম পরিচয় আমরা দেখে নিয়েছি। এবং দ্বিতীয় প্রশ্নটি রয়েছে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়া পালা থেকে। এই কমলার দিঘি আর মহুয়া পালা ময়মনসিংহ গীতিকার একটি অংশ। ময়মনসিংহ গীতিকা গাওয়া হতো সে সময়ের অতীত ঐতিহ্য এবং ময়মনসিংহ গীতিকায় যে গ্রাম বাংলার বৈচিত্র্য বা রূপ ফুটে উঠেছে সেই রূপ বৈচিত্র্যকে কেন্দ্র করেই কিন্তু তৎকালীন সময়ে মানুষের জীবন অতিবাহিত হতো। তাহলে আমরা এই প্রশ্নটি বুঝতে পারছি যে কমলার দিঘি আর মহুয়া পালা এই দুইটি ময়মনসিংহ গীতিকার একটি অংশ, এবং এই দুইটি শব্দ ব্যবহার করে কবি বোঝাতে চেয়েছেন বাংলার যে সাহিত্য চর্চা রয়েছে, বাংলার মানুষের যে অতীত ঐতিহ্য রয়েছে, এই ঐতিহ্যকে কেন্দ্র করেই কিন্তু এই সাহিত্য চর্চা গড়ে ওঠে, এবং এই সাহিত্য চর্চার মাধ্যমে কবি তার নিজের আত্মপরিচয় খুঁজে পেতে চেষ্টা করেছেন। এ পর্যায়ে তোমাদের জন্য দলগত কাজ রয়েছে, এখানে 3টি প্রশ্ন রয়েছে। প্রশ্নগুলো হচ্ছে, জয় বাংলার বজ্রকণ্ঠ বলতে কি বোঝো। 2 নম্বর, মুক্তিযুদ্ধ সম্পর্কে 10টি বাক্য লেখো। এবং 3 নম্বরে রয়েছে, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই বুঝিয়ে লিখো। 3টি প্রশ্ন অত্যন্ত সহজ, আশা করছি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। সর্বশেষ যে বিষয়টি রয়েছে অর্থাৎ বাড়ির কাজ, এই বাড়ির কাজটি তোমরা বাড়িতে বসে থেকে অনুশীলন করবে। প্রশ্নটি রয়েছে, বাংলা ভাষা তথা বাংলাদেশ প্রতিষ্ঠায় যে সকল ঐতিহ্যের উল্লেখ আছে তার বর্ণনা কবিতায় প্রদত্ত তথ্যের আলোকে অনুশীলন করবে। অর্থাৎ বাঙালি জাতি বা বাংলার জাতি গঠনের ক্ষেত্রে বাংলাদেশ নামক একটি দেশ
যে ভূমিকা রেখেছিল এবং এই বাংলাদেশটি বিশ্ব মানচিত্রে কিভাবে স্থান দখল করে নিয়েছিল সেই প্রসঙ্গে তোমাদেরকে এই কাজটি করতে হবে। এবং একেবারে শুরু থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে ধারাবাহিকভাবে যে আন্দোলনগুলোর মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে সেই সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে এবং বাসায় অনুশীলন করতে হবে। এক্ষেত্রে তোমাদেরকে কবিতায় যে বিষয়গুলো রয়েছে, যে ব্যক্তিগুলো সম্পর্কে কবি আমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, সেই ব্যক্তিগুলোর অতীত ইতিহাস জেনে তাদের সম্পর্কে লিখে এবং ধারাবাহিকভাবে তারা কিভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাঙালি জাতির অধিকার ছিনিয়ে এনেছে সেই বিষয়গুলো অনুশীলন করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের পাঠ থেকে আমরা বুঝতে পারলাম বাঙালি একটি সুপ্রতিষ্ঠিত জাতি এবং এই সুপ্রতিষ্ঠিত জাতি হিসেবে বাংলার অতীত ঐতিহ্য যেগুলো রয়েছে সেই ঐতিহ্যকে কেন্দ্র করেই কিন্তু বাঙালির গৌরব, বাঙালির আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আগামী ক্লাসে নতুন কোনো অধ্যায় নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে পাঠদান করব। সে পর্যন্ত আমরা যেন সকলেই ভালো থাকি, সুস্থ থাকি। সবার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।